বৈশ্বিক মহামারীতে আশা করি তোমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে সবাই সুস্থ আছো এবং তোমাদের সুস্থ থাকাটাই আমাদের একান্ত কাম্য। আজকে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের রসায়ন বিজ্ঞানের উপর পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি। এর আগে আমার একটা ক্লাস আছে, তোমরা আশা করি আমাদের যে এসপিএসসি ইউটিউবে সেখানে চার্জ দিলে তোমরা পাবে। এটা আমার এই অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাস, তো সবাই অনুসরণ করো যে আজকের এই ক্লাস থেকে তোমরা আশা করি তোমাদের মূল্যবান অনেক কিছু করতে পারবা এবং শিখতে পারবা। আজকে এই নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞান পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে আমরা আলোচনা করবো। আজকের যে বিষয়গুলো আমি নির্ধারণ করেছি তোমরা দেখো রাসায়নিক বন্ধন কী এবং তার বন্ধনের কারণ আমরা ব্যাখ্যা করতে পারবো, তারপরে আয়ন কীভাবে সৃষ্টি হয় এবং কেন সৃষ্টি হয় আমরা ব্যাখ্যা করতে পারবো, আইন বন্ধন গঠনের প্রক্রিয়া আমরা বর্ণনা করতে পারবো, আইন বন্ধন কীভাবে তৈরি হয়েছে এবং সম্পত্তি বন্ধন গঠনের প্রক্রিয়া আমরা বর্ণনা করতে পারবো। তাহলে এখন রাসায়নিক বন্ধন বিষয়টা হচ্ছে আমরা জানি মৌলিক বা যৌগিক পদার্থের অনুকে পরমাণুগুলো যে শক্তির বলে পরস্পরের সাথে রাসায়নিকভাবে যুক্ত থাকে আমরা সেটাকে রাসায়নিক বন্ধন বলে অভিহিত করে থাকি। যেমন তোমরা যদি দেখো এটা নাইট্রোজেনের অণু, এটা অক্সিজেনের অণু, ক্লোরিনের অণু, হাইড্রোজেনের অণু ইত্যাদি, এগুলো সবগুলো মৌলিক অণু, এগুলো সবগুলো মৌলিক অণু, কারণ মৌলিক পদার্থের অণুকে আমরা মৌলিক অণু বলি। অর্থাৎ এই অণুগুলো বাংলে বা বিশ্লেষণ করলে একটা মাত্র মৌলিক পদার্থের পরমাণু পাওয়া যাবে। আবার যদি আমরা দেখি পানির অণু, কার্বন ডাইঅক্সাইডের অণু, সালফিউরিক অ্যাসিডের অণু, নাইট্রিক অ্যাসিডের অণু ইত্যাদি, এগুলো সবগুলো হচ্ছে যৌগিক অণু, এগুলো সবগুলো যৌগিক অণু, কারণ এই অণুগুলো বিশ্লেষণ করলে আমরা এখানে একাধিক মৌলিক পদার্থের পরমাণু পাবো, সেই জন্য এগুলো হচ্ছে যৌগিক অণু। তাহলে মৌলিক অণু এবং যৌগিক অণু আমরা যাই বলি না কেন, এই অণুগুলোর মধ্যে পরমাণুগুলো যে শক্তির বলে পরস্পরের সাথে রাসায়নিকভাবে যুক্ত থাকে আমরা তাকে বলতেছি রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন গঠনের সঙ্গে কারণ ব্যাখ্যা করা খুব কঠিন বিষয়, তবে অধিকাংশ রসায়নবিদ মনে করেন যে রাসায়নিক বন্ধনের বন্ধন গঠনের অন্যতম কারণ হলো পরমাণুগুলো পরস্পরের প্রতি একটি রাসায়নিক আসক্তি প্রকাশ করে। এই রাসায়নিক আসক্তির কারণে মূলত পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে রাসায়নিক বন্ধন গঠন করে। তাহলে আমরা জানতে পারলাম রাসায়নিক বন্ধন কী এবং এই বন্ধন গঠনের কারণে আমরা জানতে পারলাম। আচ্ছা এরপরে দেখো এখন আমরা জানবো যে আয়ন কীভাবে সৃষ্টি হয়। আয়ন কীভাবে সৃষ্টি হয় আমরা জানি মৌলিক পদার্থ পর্যন্ত প্রায় 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে এবং এই 118টি মৌলিক পদার্থের ইলেকট্রন বিন্যাস যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখব সেখানে নিষ্ক্রিয় মৌল অর্থাৎ পর্যায়সারণীতে যে 18 নম্বর গ্রুপের মৌলগুলো আছে সেই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস, নিষ্ক্রিয় মৌলের পরমাণুগুলো ইলেকট্রন বিন্যাস যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পাই যে এগুলো সর্ববহিঃস্থ কক্ষপথে, অর্থাৎ এখানে হিলিয়াম ব্যতীত নিষ্ক্রিয় যে মৌলগুলো সাতটা নিষ্ক্রিয় মৌল আছে এদের মধ্যে হিলিয়াম ছাড়া নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগানেসন এই মৌলগুলো, এই নিষ্ক্রিয় মৌলগুলো সর্ববহিঃস্থ কক্ষপথেই 8টি ইলেকট্রন আছে, অর্থাৎ তাদের বাইরের কক্ষপথে অষ্টকপূর্ণ আছে এবং এই কারণে তারা নিষ্ক্রিয়। বিশ্ব তারা অন্য কোনো মৌলের পরমাণুর সাথে রাসায়নিকভাবে যুক্ত হতে চায় না, এমনকি তারা নিজেরও নিজের সাথে রাসায়নিকভাবে যুক্ত হতে চায় না, এই কারণে তারা নিষ্ক্রিয় এবং প্রকৃতিতে স্বাধীন এক পরমাণু হিসেবে তারা অবস্থান করতে পারে। যেমন পরমাণুগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থান করতে পারে বা স্বাধীনভাবে অবস্থান করতে পারে না, কিন্তু ব্যতিক্রম আছে এখানে নিষ্ক্রিয় মৌলের পরমাণুগুলো মুক্ত অবস্থা বা একক পরমাণু হিসেবে অবস্থান করতে পারে। তো অন্যান্য মৌলের পরমাণুগুলো তাদের সর্ববহিঃস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন ধারণ করতে চায় 8টা ইলেকট্রন ধারণ করতে চায় পেতে চায়, অর্থাৎ তারাও নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করতে চায়। আর এই কারণে যে এই মৌলগুলো তাদের সর্ববহিঃস্থ কক্ষপথে এই অষ্টপূরণের উদ্দেশ্যে হয় কোনো কোনো মৌলের পরমাণু তাদের বাইরের কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন অন্য কোনো পরমাণুকে ছেড়ে দেয় অথবা কোনো কোনো মৌলের পরমাণু অন্য কোনো পরমাণু থেকে তাদের সর্ববহিঃস্থ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অষ্টপূর্ণ করে। তো যখন এই পরমাণুটি আমরা জানি পরমাণু সাধারণত স্বাভাবিকভাবে তড়িৎ নিরপেক্ষ অথবা আধান নিরপেক্ষ হয়ে থাকে, কারণ একটা মৌলের পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন সংখ্যা এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান থাকে, এই কারণে পরমাণু আধান নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ হয়। কিন্তু যখন কোনো মৌলের পরমাণু অষ্টপূরণের উদ্দেশ্যে তার বাইরের কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে অথবা অন্য কোনো পরমাণু থেকে তার বাইরের কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে
তখন এই পরমাণুটির প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে না। এখানে যেহেতু ইলেকট্রন সংখ্যার হ্রাস বৃদ্ধি হচ্ছে, ইলেকট্রন সংখ্যা গ্রহণ করতে হচ্ছে, প্রোটন সংখ্যা নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান আছে, তাহলে প্রোটনের সাপেক্ষে ইলেকট্রন সংখ্যা হ্রাস বৃদ্ধির কারণে এই পরমাণুটি হয়তো নতুন চার্জে চার্জিত হয়ে পড়ে অথবা ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে পড়ে। এভাবে যখন একটি পরমাণু চার্জিত অবস্থায় চলে আসে তখন এই চার্জিত পরমাণুকে আমরা বলি আয়ন। এই চার্জিত পরমাণুকে আয়ন বলা হয়। তাহলে আয়ন সৃষ্টি হয় মূলত যখন কোনো পরমাণু তার সর্ববৈষ্ঠ কক্ষপথ থেকে অষ্টপ্রহরণের উদ্দেশ্যে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক চার্জে চার্জিত হয়ে পড়ে, অথবা তার বহিঃস্থ কক্ষপথে অন্য কোনো পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে পড়ে, তখন সেই চার্জিত পরমাণুকে আমরা আয়ন বলি। সুতরাং আয়ন কাট বলে আমরা বুঝতে পারলাম চার্জিত পরমাণু, আয়ন হল চার্জিত পরমাণু। এখন এই আয়নকে আবার দুই ভাগে ভাগ করা যায়। খেয়াল করুন, এই আয়নটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন, অথবা এটাকে ক্যাটায়নও বলা যায়, ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন। আর একটা হলো ঋণাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন, অথবা এটাকে বলা যায় অ্যানায়ন। ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন, ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন, ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন। খেয়াল করুন, প্রথমে দেখো ধনাত্মক আয়ন। ধনাত্মক আয়ন হচ্ছে যখন কোনো পরমাণু তার সর্ববহিঃস্থ কক্ষপথে অষ্টপ্রহরণের উদ্দেশ্যে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ছেড়ে দেয়, তখন এই পরমাণুটি ধনাত্মক চার্জে চার্জিত হয়ে পড়ে এবং এই চার্জিত ধনাত্মক পরমাণুকে আমরা ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন হিসেবে অভিহিত করে থাকি। যেমন একটা উদাহরণ দিই, যেমন সোডিয়াম, দেখো সোডিয়াম পরমাণু, সোডিয়াম পরমাণু পরমাণু সংখ্যা 11। যদি আমরা এখানে ইলেকট্রন বিন্যাস দেখি 281 সংখ্যার মাধ্যমে আমি বলতেছি 281। এখন দেখো এটার অষ্টম সর্ববৈষ্ঠ কক্ষ মানে একটা ইলেকট্রন আছে, কিন্তু যদি একটা ইলেকট্রন সে ছেড়ে দিতে পারে, কোনো কোনো পরমাণুকে দান করতে পারে, তাহলে তার সর্ববৈষ্ঠ কক্ষ মানে আটটা ইলেকট্রন হয়ে যাবে। তখন সেই ক্ষেত্রে আমরা দেখবো এটা পরমাণু সংখ্যা 11, কিন্তু এটার ইলেকট্রন বিন্যাস হবে 28। তখন এটাকে আমরা আর পরমাণু বলবো না, এটার উপরে ধনাত্মক চিহ্ন দিব, এটা আয়ন হয়ে দেবো। এখন ধনাত্মক চিহ্নটা আমরা কেন দিই? আমরা জানি সোডিয়ামের পরমাণুতে 11টা ইলেকট্রন এবং 11টা প্রোটন আছে। সোডিয়ামের পরমাণুতে নিউক্লিয়াস 11টা প্রোটন আছে এবং নিউক্লিয়াসের বাইরে 3টা কক্ষপথের শক্তি স্তরে 11টা ইলেকট্রন আছে, দ্যাট ইজ 281। এখন সর্ববৈষ্ঠ কক্ষপথে যেহেতু সে একটা ইলেকট্রন আছে, এখন যদি অষ্টপূরণের জন্য সে একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড়ায় 2A, যেটা নিয়নের অনুরূপ, তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌল নিয়নের অনুরূপ 2A। এই কারণে সোডিয়াম পরমাণু তার বাইরের কক্ষপথের একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম আয়নে রূপান্তরিত হয় এবং 2A, অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যা হবে 10। যেহেতু এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 10 কিন্তু প্রোটন সংখ্যা 11, প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, প্রোটন সংখ্যা 11ই আছে, অর্থাৎ ইলেকট্রনের সাপেক্ষে একটা প্রোটন সংখ্যা বেশি আছে, এই জন্য আমরা একটা প্লাস চিহ্ন দিই। এই প্লাস চিহ্ন মানে হচ্ছে একটা প্রোটন সংখ্যা একটা বেশি, একটা প্লাস চিহ্ন মানে একটা প্রোটন সংখ্যা বেশি। যেমন আমি যদি বলি ম্যাগনেশিয়াম, দেখো আমি যদি বলি ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম 2+, ম্যাগনেশিয়াম 2+, দেখো এটা দেখো ম্যাগনেশিয়াম 2+, তার মানে ম্যাগনেশিয়াম এটা ধনাত্মক আয়ন এবং 2+ মানে ম্যাগনেশিয়ামে দুইটা প্রোটন সংখ্যা ইলেকট্রনের সাপেক্ষে দুইটা প্রোটন সংখ্যা বেশি। তাহলে যে সকল আয়নের উপরে ধনাত্মক চিহ্ন থাকবে এই আয়নগুলোতে ইলেকট্রনের সাপেক্ষে প্রোটন সংখ্যা বেশি থাকবে, এবং যতটা প্লাস চিহ্ন থাকবে ততটা ইলেকট্রন ইলেকট্রনের সাপেক্ষে প্রোটন সংখ্যাটা বেশি থাকবে। যেমন ম্যাগনেশিয়াম 2+, এটার অর্থ হলো ম্যাগনেশিয়াম পরমাণুতে দুইটা প্রোটন ইলেকট্রনের থেকে বেশি আছে, অর্থাৎ এখানে ইলেকট্রন হলো 10 কিন্তু প্রোটন হলো 12। সুতরাং এই ধরনের আয়নগুলো যখন ইলেকট্রনের সাপেক্ষে প্রোটন সংখ্যা বেশি থাকবে এবং এই চার্জিত পরমাণুগুলোকে আমরা বলবো ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন। একইভাবে ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন, দেখো যখন কোনো পরমাণু তার সর্ববহিঃস্থ কক্ষপথে অন্য কোনো পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় মৌলের কাঠামো বা ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করে, তখন এই চার্জিত পরমাণুকে আমরা বলবো অ্যানায়ন। অর্থাৎ যেহেতু তার প্রোটন সংখ্যা স্থির আছে, একই আছে, কিন্তু সে অন্য কোনো পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে রূপান্তরিত হয়, ঋণাত্মক চার্জে চার্জিত হয়, এই জন্য এটাকে আমরা ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন বলে থাকি। যেমন মনে করো ক্লোরিন, ক্লোরিন দেখো Cl17, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 287। এখন যদি আমরা দেখি ক্লোরিনের সর্ববৈষ্ঠ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে,
সুতরাং এক্ষেত্রে তার অষ্টপুরুষের জন্য একটা ইলেকট্রন প্রয়োজন হয়। এই কারণে যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করে তখন তার সংগঠিত কর্মপথে ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 8, অর্থাৎ সেই ক্ষেত্রে দেখো পারমাণবিক সংখ্যা 17 আর ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড়াবে 2A8। আর যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন সে পরমাণু চার্জিত হয়ে পড়ে ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে পড়ে অ্যানায়ন, তখন এটাকে আমরা অ্যানায়ন বলি। এখন মাইনাস চিহ্ন মাইনাস, যেহেতু ইলেকট্রন ঋণাত্মক চার্জে চার্জিত সুতরাং ইলেকট্রন সংখ্যা বেশি হলে সেটাকে আমরা ঋণাত্মক চিহ্ন ওই পরমাণুর উপরে ডান পাশে ঋণাত্মক চিহ্ন দিয়ে বোঝাবো। যেমন এখানে দেখো ক্লোরাইড আয়ন সিএল মাইনাস ক্লোরাইড আয়ন, এই মাইনাস এটার অর্থ হলো একটা ইলেকট্রন বেশি প্রোটনের সাপেক্ষে, প্রোটন থেকে একটা ইলেকট্রন বেশি। তাহলে যতটা মাইনাস চিহ্ন থাকবে মাইনাসের সংখ্যা যত হবে ততটা ইলেকট্রন প্রোটন থেকে বেশি হবে, আমরা সে কথা ধরে নিতে পারি। সুতরাং অ্যানায়ন সমূহের মধ্যে প্রোটনের সাপেক্ষে ইলেক্ট্রন সংখ্যা বেশি হবে। যেমন এখানে দেখো ক্লোরাইড আয়ন একটি অ্যানায়ন, একইভাবে আমরা যদি দেখি সালফাইড আয়ন এস টু মাইনাস, এটা অ্যানায়ন টু মাইনাস, সালফাইড আয়ন ক্লোরাইড আয়ন, অক্সাইড আয়ন ও টু মাইনাস, অক্সাইড আয়ন ও টু মাইনাস, এগুলো সবগুলো হচ্ছে অ্যানায়ন। অর্থাৎ এই আয়নগুলোর মধ্যে প্রোটনের সাপেক্ষে ইলেকট্রন সংখ্যা বেশি থাকবে। এখানে একটা জিনিস মনে রাখবা, প্রোটন সংখ্যা কিন্তু স্থির আছে, অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমানই আছে, কিন্তু যেহেতু ইলেকট্রন গ্রহণ করতেছে অথবা ইলেকট্রন বর্জন করতেছে সুতরাং প্রোটনের সাপেক্ষে ইলেকট্রন সংখ্যা কম বেশি হচ্ছে, কিন্তু প্রোটন সংখ্যা স্থির আছে। আমরা বলতে পারবো না যে আয়নের মধ্যে প্রোটন সংখ্যা বাড়তেছে অথবা আয়নের মধ্যে প্রোটন সংখ্যা কমতেছে, পরমাণুতে প্রোটন সংখ্যা যা আয়নের মধ্যেও প্রোটন সংখ্যা তা। যেমন মনে করো এখানে ক্লোরিন পরমাণু 17 প্রোটন আছে, ক্লোরাইড আয়ন 17 প্রোটন আছে, পারমাণবিক সংখ্যা 17। সুতরাং এখানে অ্যানায়ন বলি আর ক্যাটায়ন বলি, মাতৃ পরমাণু এবং আয়নের মধ্যে এখানে প্রোটন সংখ্যার কোনো হ্রাসবৃদ্ধি নাই, শুধু ইলেকট্রন সংখ্যা হ্রাসবৃদ্ধি, এবং ইলেকট্রনের সাপেক্ষে আমরা প্রোটনকে কম বেশি ধরে নিতে পারি। আচ্ছা, তাহলে আয়ন কি এবং আয়ন কত প্রকার, আয়ন কিভাবে সৃষ্টি হয়, আয়ন কত প্রকার ও কি কি, এই বিষয়গুলো আমি ব্যাখ্যা করব। এরপরে দেখো আমরা আলোচনা করব যে আয়নিক বন্ধন কিভাবে তৈরি হয়। আয়নিক বন্ধন কিভাবে, আমরা বন্ধন কি সেটা আমরা জেনেছি যে মৌলিক বা যৌগিক পদার্থের অনুরোধে পরমাণুগুলো যে রাসায়নিক শক্তির কারণে পরস্পরের সাথে আবদ্ধ থাকে সেই আবদ্ধ হওয়াকে আমরা রাসায়নিক বন্ধন বলতেছি। এবং রাসায়নিক বন্ধনকে মূলত আমরা এখানে আমাদের যে নবম দশম শ্রেণীর যে পাঠ্যসূচি সেখানে আমরা রাসায়নিক বন্ধন তিন প্রকার রাসায়নিক বন্ধন আলোচনা করব, বিশেষ করে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। এই তিনটা বন্ধন উপরের ক্লাসে গেলে তোমরা আরও দুই ধরনের বন্ধন পাবে, সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, এগুলো একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমরা পড়বে, কিন্তু নবম দশম শ্রেণীর পাঠ্যসূচিতে আমরা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন এই তিনটা বন্ধন নিয়ে আলোচনা করলেই হবে। তো প্রথমত আমি আলোচনা করব আয়নিক বন্ধন, আয়নিক বন্ধনের পরস্পরের সংস্পর্শে আসে তখন অষ্টপুরুষের সেই দুটো পরমাণুর মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয়, এবং ইলেকট্রনের আদান প্রদানের কারণে উভয় পরমাণু, ধাতব পরমাণু এবং অধাতব পরমাণু, উভয় পরমাণু চার্জিত হয়ে পড়ে। তখন এই দুই বিপরীতধর্মী আদান বা চার্জিত পরমাণুর মধ্যে পারস্পরিক যে আকর্ষণের কারণে তাদের মধ্যে যে বন্ধন তৈরি হয় সেটাকে বলতেছি আমরা আয়নিক বন্ধন, সেটাকে আমরা আয়নিক বন্ধন বলতেছি। যেমন তুমি যদি চিন্তা করো যে সোডিয়াম পরমাণু, এটা ধাতব পরমাণু, সোডিয়াম একটি ধাতব পরমাণু, এটা ইলেকট্রন বিন্যাস যদি করি আমি সংখ্যার মাধ্যমে 2A1, তারপরে ক্লোরিন পরমাণু, এটা ইলেকট্রন বিন্যাস যদি করি 2A7। তাহলে সোডিয়াম পরমাণু এবং ক্লোরিন পরমাণু যখন পরস্পরের কাছাকাছি আসবে তখন এই দুইটা পরমাণুর প্রতি ইলেকট্রনের আদান প্রদান করবে। কীভাবে হবে দেখো, সোডিয়াম তার সর্ববৈষ্ণব কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সুতরাং তার পক্ষে 7টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টপূর্ণ করা অনেক শক্তি খরচ সাপেক্ষ বিষয়। আবার ক্লোরিন পরমাণু তার সর্ববৈষ্ণব কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, সুতরাং সে যদি 7টা ইলেকট্রন ত্যাগ করে অষ্টপূর্ণ করতে চায় এটাও তার জন্য অত্যন্ত শক্তি ব্যয় সাপেক্ষ বিষয়। এই জন্য এই দুইটা পরমাণু যখন পরস্পরের কাছাকাছি আসবে, সোডিয়াম পরমাণু একটা ক্লোরিন একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা সেই ক্লোরিন পরমাণুকে দান করে ফেলবে, এই ইলেকট্রনটা সেই ক্লোরিন পরমাণুকে দান করে ফেলবে, এর ফলে সোডিয়াম হবে যে চারটে ইলেকট্রন সে ছেড়েই দিচ্ছে তখন 2A তার ইলেকট্রনিক কনফিগারেশন, এবং সে ধনাত্মক আয়নে আয়নিত হবে, এবং ক্লোরিন পরমাণু যখন সেই ইলেকট্রনটা গ্রহণ করবে তখন সে ঋণাত্মক আয়নিত হবে এবং তার ইলেকট্রনিক কনফিগারেশন হবে 2A8। অর্থাৎ এটা নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মৌল নিয়মের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, আর ক্লোরিনটা অর্জন করবে আর্গনের ইলেকট্রন বিন্যাস, উভয়ে তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌল নিয়ন এবং আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে।
তাহলে এই দুইটা আয়ন পরস্পরের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করবে আমি সেটাকে বলতেছি আয়নিক বন্ধন। আমরা সেটাকে বলতেছি আয়নিক বন্ধন। আমি এখানে একটু চিত্রের মাধ্যমে আর ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন মনে করো এটা সোডিয়ামের পরমা নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তারপর তৃতীয় কক্ষপথ। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে আটটা, তৃতীয় কক্ষপথে এক। আর ক্লোরিন পরমাণু থেকে নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, 287 এটা সোডিয়াম পরমাণু আর এটা ক্লোরিন পরমাণু। আচ্ছা, এখন যখন পরস্পরের কাছাকাছি আসবে দেখো, এই বহিঃস্থ কক্ষপথের ইলেকট্রনটা সোডিয়াম পরমাণু কাকে দান করবে, ক্লোরিন পরমাণুকে দান করবে। পরবর্তীতে তাদের যে অবস্থা দাঁড়াচ্ছে একটু খেয়াল করো, তখন এটা সোডিয়ামের নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ সোডিয়াম। তাহলে এখানে হবে 2 আর এখানে হবে 8, 2 8 2 8, তার মানে এটা চার্জিত হয়ে পড়লো। যেহেতু এখানে একটা ইলেকট্রন সেন্টারে একটা প্লাস চিহ্ন, আর এটার অবস্থা কি হচ্ছে দেখো, নিউক্লিয়াস প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তাহলে এটা হয়ে যাবে 2 2 8 8, পরস্পরের সাথে রাসায়নিক ভাবে যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড নামক যৌগ গঠন করছে। সোডিয়াম ক্লোরাইড নামক যৌগ গঠন করছে দেখো। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, এবং এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডে আয়নিক বন্ধন বিদ্যমান। সুতরাং এভাবে বিপরীতধর্মী আয়ন সৃষ্টির মাধ্যমে, যেমন ধনাত্মক আয়ন এর ঋণাত্মক আয়ন, এই বিপরীতধর্মী আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা বলবো আয়নিক বন্ধন। এবং আয়নিক বন্ধন বিশেষত ধাতব পরমাণুর সাথে অধাতব পরমাণুর মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমাদের আরেকটা বন্ধন বাকি আছে, সমযোজী বন্ধন। সবাই একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, সমযোজী বন্ধনটা আমি একটু বোঝাই দিচ্ছি। সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন খেয়াল করো। আমরা জানলাম যখন ধাতব পরমাণু এবং অধাতব পরমাণু পরস্পরের সংস্পর্শে আসে, তখন ধাতব পরমাণুগুলো তাদের বহিঃস্থ কক্ষপথে বিশুদ্ধ একটি, দ্বিতীয়ত তিনটি ইলেকট্রন থাকে, এবং অধাতব পরমাণু বাইরের কক্ষপথে চারটি, পাঁচটি, ছয়টি অথবা সাতটি ইলেকট্রন থাকে। সুতরাং তাদের পক্ষে ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করা সহজ, এবং ধাতব পরমাণুগুলো ইলেকট্রন বর্জন করে অষ্টক পূর্ণ করা সহজ। এই কারণে তাদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয়, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ বর্জন হয়। কিন্তু যখন দুটি অধাতব পরমাণু পরস্পরের সংস্পর্শে আসবে, পরস্পরের কাছাকাছি আসবে, তখন তাদের কারো পক্ষে ইলেকট্রন গ্রহণ করা বা বর্জন করা সম্ভব হয় না। কারণ এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে একটা পরমাণু অষ্টকপূরণ করতে পারে, কিন্তু অন্য পরমাণু অষ্টকপূরণ করতে পারে না। এই কারণে যখন অধাতব পরমাণুগুলো পরস্পরের সংস্পর্শে আসবে, তখন তারা তাদের সর্ববহিঃস্থ কক্ষপথে একবার একাধিক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, উভয় পরমাণু একবার একাধিক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নিজেদের মধ্যে অষ্টকপূরণের জন্য যে বন্ধন গঠন করে তাকে আমরা বলতেছি সমযোজী বন্ধন। ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় অধাতব পরমাণুগুলোর মধ্যে, তাদেরকে আমরা সে বন্ধনকে আমরা বলতেছি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, যেমন মনে করো অক্সিজেনের অণু, অক্সিজেনের অণু O2 দেখো, এই অণুতে কোন ধরনের বন্ধন আছে? এখানে দুইটা অক্সিজেনের পরমাণু পরস্পরের কাছাকাছি আসবে দেখো। এটা এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, নিউক্লিয়াস আর এটা অক্সিজেন পরমাণু, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। খেয়াল করো, তাহলে এই অক্সিজেন পরমাণু তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2 6 2 6, এর মধ্যে দেখো সে ছয়টি ইলেকট্রনের মধ্যে দুইটা এখানে রাখে। আর এই অক্সিজেন পরমাণু তারও 2 6, তাহলে অর্থাৎ অক্সিজেনের ইলেকট্রনিক হল 2 6 2 6 8, তাহলে বহিঃস্থ কক্ষপথে ছয়টা, এই যে বহিঃস্থ কক্ষপথে ছয়টা ইলেকট্রন, আবার এই অক্সিজেন পরমাণু তারও বহিঃস্থ কক্ষপথে ছয়টা, তাহলে সে
এখানে 4 তারিখে আর 2 তারিখে এখানে আসবে দেখো এভাবে এখন O2 বদল গঠন করছে এই অক্সিজেন পরমাণু দুটি ইলেকট্রন আছে এই অক্সিজেন পরমাণু দুটি ইলেকট্রন আছে এবং এর ফলে কি হলো এই অক্সিজেন পরমাণু তার সর্ববহিঃস্থ কক্ষপথে যখন হিসাব করবে তখন এই দুইজোড়া ইলেকট্রনকে সে তার নিজের ইলেকট্রন মনে করবে তখন দেখো এই 2 3 4 4 জোড়া মানে 8টি অর্থাৎ অক্সিজেন পরমাণু 8টি ইলেকট্রন অর্জন করলো আবার একইভাবে এই অক্সিজেন পরমাণু 8টা ইলেকট্রন অর্জন করলো এভাবে অক্সিজেনের অণু গঠন হচ্ছে সুতরাং এই ক্ষেত্রে উভয় অক্সিজেন পরমাণু তাদের সর্ববহিঃস্থ কক্ষপথে অষ্টক পূরণ করা সম্ভব হয়েছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অর্থাৎ এই অক্সিজেন পরমাণুগুলো তাদের সর্ববহিঃস্থ কক্ষপথে দুইটা করে ইলেকট্রন শেয়ার করছে তার মানে তারা শেয়ারিং এর মাধ্যমে টোটাল 4টা আসছে উভয় পরমাণু থেকে 4টা আসছে এখন এই 4টা অক্সিজেন পরমাণুর মালিক উভয় অক্সিজেন পরমাণু নিজেদেরকে দাবি করতে পারে এভাবে ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন হয় তাকেই আমরা বলতেছি সমযোজী বন্ধন এবং সমযোজী বন্ধনটা তৈরি হয় মূলত অদাতব্য পরমাণুর সাথে অদাতব্য পরমাণুর মধ্যে সমযোজী বন্ধনটা তৈরি হয় তাহলে দেখো একইভাবে আমরা যদি হাইড্রোজেন অথবা পানি অথবা কার্বন ডাইঅক্সাইড এই অণুগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এক্ষেত্রেও আমরা সমযোজী বন্ধনটা দেখতে পাবো কারণ এখানে দেখো হাইড্রোজেনের অণুতে হাইড্রোজেন পরমাণুর সাথে হাইড্রোজেন পরমাণু দুটি অদাতব্য পরমাণু পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সাথে অক্সিজেনের পরমাণু দুটি অদাতব্য পরমাণু কার্বন ডাইঅক্সাইডের অণুতে কার্বনের সাথে অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে এখানেও দুটি অদাতব্য পরমাণু পরস্পরের সাথে যুক্ত হচ্ছে তাহলে এই ক্ষেত্রে যেহেতু অধাতুর সাথে অধাতু যুক্ত হচ্ছে সুতরাং তাদের মধ্যে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের কোনো সম্ভাবনা নেই এই কারণে তারা কি করবে ইলেকট্রন শেয়ারিং করবে তাদের সঙ্গে বহিঃস্থ কক্ষপথে ইলেকট্রন ভাগাভাগি করবে শেয়ারিং করবে এবং ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে তাদের মধ্যে যে বন্ধনটা তৈরি হবে তাকে আমরা বলবো সমযোজী বন্ধন তাহলে অক্সিজেন অণুতে সমযোজী বন্ধন বিদ্যমান এখন এই সমযোজী বন্ধন যদি আমরা দেখি অর্থাৎ সেখানে আমরা পাবো যে সমযোজী বন্ধনের সর্ববহিঃস্থ কক্ষপথে যে ইলেক্ট্রনগুলো মুক্ত অবস্থায় আছে তাদের যুক্ত মুক্ত জোড়া ইলেকট্রন বলে যেমন এখানে অক্সিজেন অণু গঠনের সময় এই অক্সিজেন পরমাণুতে 2 জোড়া ইলেকট্রন মুক্ত আছে এই অক্সিজেন পরমাণুতে 2 জোড়া ইলেকট্রন মুক্ত আছে তাহলে এই ইলেকট্রন জোড়াগুলোকে আমরা বলবো মুক্ত জোড়া ইলেকট্রন আর যে পরমাণুগুলো বন্ধনে অংশগ্রহণ করে তাদের জোড়কে তাদের একত্রে তাদের জোড়কে মানে দুইটাকে একসাথে আমরা বলবো বন্ধন জোড়া ইলেকট্রন যেমন এগুলো হচ্ছে বন্ধন জোড়া ইলেকট্রন এই 2 জোড়া ইলেকট্রন হচ্ছে বন্ধন জোড়া ইলেকট্রন আর এই 4 জোড়া ইলেকট্রন হচ্ছে মুক্ত জোড়া ইলেকট্রন তো এখন যখন জোড় বলবে মুক্ত জোড় বা বন্ধন জোড় বলবে তখন মূলত আসলে দুটা ইলেকট্রনকে একসাথে বোঝানো হয় যেমন তোমাকে যদি বলে অক্সিজেনের অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি অক্সিজেনের অণুতে মুক্ত জোড় ইলেকট্রন দেখো এখানে অক্সিজেন অণু বলতে উভয় পরমাণুর দুটাকে একসাথে বোঝাচ্ছে তাহলে দুটা পরমাণুর মধ্যে 1 2 3 4 বহিঃস্থ কক্ষপথে এখানে পরমাণুগুলো বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো মুক্ত জোড়ায় জোড়ায় মুক্ত অবস্থায় থাকবে বন্ধন অংশগ্রহণ করবে না তাদের জোড়কে আমরা বলবো মুক্ত জোড় ইলেকট্রন সুতরাং এক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন হলো 4টি আর সমযোজী বন্ধন অংশগ্রহণকারী যে ইলেকট্রনগুলো বন্ধন জোড় ইলেকট্রন যখন যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করবে তাদের জোড়কে একসাথে আমরা বলবো বন্ধন জোড় ইলেকট্রন যেমন অক্সিজেনের অণুতে এখানে বন্ধন জোড় ইলেকট্রন হলো 2টি বন্ধন জোড় 2টি বন্ধন অর্থাৎ বন্ধনে অংশগ্রহণ করেছে 4টা ইলেকট্রন কিন্তু জোড় গঠন করলে হবে 2টি সেজন্য আমরা বন্ধন জোড় বলে তখন 2টি বলবো মুক্ত জোড় বলে 4টি বলবো তো আশা করি এই সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় এবং মুক্ত জোড় ইলেকট্রন কাকে বলে বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে সেগুলো আমরা সমযোজী বন্ধন থেকে কীভাবে নির্ণয় করবো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ তো আমাদের এই পঞ্চপদ্ধতির উপরে আরেকটা ক্লাস নিবো আমি পরবর্তীতে তোমরা হয়তো আমাদের চ্যানেলের মধ্যে সেটা পাবা এবং সেই ক্ষেত্রে সেই ক্লাসের মধ্যে আমি ওদের পরিসমাপ্তি ঘটাবো তো আজকে এই পর্যন্ত সবাই ক্লাসটা অনুসরণ করো যেহেতু এখন প্যান্ডামিক সিচুয়েশনে আমরা বাসার মধ্যে বসে আছি বারবার আমাদের ইউটিউব চ্যানেল যে ক্লাসগুলো সম্প্রচার হচ্ছে তোমরা এগুলো দেখবা এগুলো দেখে তোমরা অনেকগুলো বিষয় তোমরা বুঝতে পারবে সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ